আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এম কে জামান রশিদ ইজি প্লাস এন্ড নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় দশম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের তিন নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম নম্বর ১৪ থেকে ১৭ পর্যন্ত সমাধান করব। তো চলুন প্রথমে আমরা ১৪ নম্বর থেকে শুরু করি। ১৪ নম্বর প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ, এটা ২০১৪ সালে এসেছিল সেভেন কলেজে, প্রশ্নটি সি পার্টে দেওয়া হয়েছিল, কোয়েশ্চেন নাম্বার ১৪ ছিল সেখানে। তো প্রশ্ন আমরা ভালোভাবে পড়ে নিই। এবিসি লিমিটেড ম্যানুফ্যাকচার টু টাইপ অফ ম্যাশিনারি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ওয়াই অ্যান্ড ইকুইপমেন্ট জেড, অ্যান্ড অ্যাপ্লাইজ ওভারহেড অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স। The budgeted overhead and direct labor hours for the month of December 2016 are taka 12,42,500 and 20,000 hours respectively. The December e amader mot byoy hoyechilo overhead 12,42,500 taka ar ekhane amader direct labor shomoy legechilo 20,000 labor hours. The information about company's product is as follows. রিকমেন্ড ওয়াই আর রিকমেন্ড জেড আলাদা করে ইনফরমেশন দেওয়া হয়েছে। বাজেটেড প্রোডাকশন ভলিউম ২৫০০ ইউনিট, ওয়াই প্রোডাক্ট ২৫০০ ইউনিট উৎপাদন হয়েছিল, যেখানে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট ৩০০ টাকা পার ইউনিট ব্যয় হয়েছিল এবং ডাইরেক্ট লেবার কস্ট ৩ আওয়ার্স অ্যাট আ রেট অফ ১৫০ টাকা পার আওয়ার, তাহলে ৩ × ১৫ = ৪৫, ৪৫০ টাকা লেবার খরচ। রিকমেন্ড জেড বাজেটেড প্রোডাকশন ভলিউম ৩১,২৫ ইউনিট, ৩১,২৫ ইউনিট উৎপাদন হয়েছিল, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট ৪৫০ টাকা অ্যান্ড ডাইরেক্ট লেবার কস্ট ৪ আওয়ার্স অ্যাট দ্য রেট অফ ১৫০ টাকা পার আওয়ার, তাহলে ৪ × ৬০ অর্থাৎ ৬০০ টাকা লেবার কস্ট পার ইউনিট। এবিসি লিমিটেড ওভারহেড ১২,৪২,৫০০ ক্যান আইডেন্টিফাইড উইথ থ্রি মেজর অ্যাক্টিভিটি। এই ১২,৪২,৫০০ টাকা যে ওভারহেড, এটা তিনটা ওভারহেড মিলে এই খরচটা ছিল, যেখানে অর্ডার প্রসেসিং কস্ট ছিল ২১০,০০০ টাকা, মেশিন প্রসেসিং কস্ট ছিল ৮,৭৫,০০০ টাকা, আর প্রোডাক্ট ইন্সপেকশন কস্ট ছিল ১,৫৭,০০০ টাকা। এই তিনটা অ্যাক্টিভিটি কস্ট, আর তার জন্য তিনটা অ্যাক্টিভিটির নিচে দেওয়া হয়েছে। দ্য কস্ট ড্রাইভার ফর দিস দ্য অ্যাক্টিভিটি, অর্ডার প্রসেসিং এটা বন্টন করতে হবে কস্ট ড্রাইভার নাম্বার অফ অর্ডার প্রসেস দ্বারা, মেশিন প্রসেসিং কস্ট মেশিন আওয়ার দ্বারা ভাগ করতে হবে, প্রোডাক্ট ইন্সপেকশন কস্ট ইন্সপেকশন আওয়ার দ্বারা ভাগ করতে হবে। তাই ইন্সপেকশন আওয়ার মেশিন আওয়ার নাম্বার অফ অর্ডার এগুলো পাবো কোথায়, নিচে সেটা দেওয়া হচ্ছে ছকের মধ্যে। দ্য ডাটা রিলিভেন্ট অফ দিস দ্য অ্যাক্টিভিটি আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো অর্ডার প্রসেসিং ওয়াই প্রোডাক্টের জন্য ৩৫০ বার আর জেড প্রোডাকশনের জন্য ২৫০ বার, দুটো মিলে ৬০০ বার। মেশিন ওয়ার্ক মেশিন কত আওয়ার কাজ হয়েছে ওয়াই প্রোডাক্টের জন্য ২৩,০০০ ঘন্টা আর জেড প্রোডাকশনের জন্য ২৭,০০০ ঘন্টা, মোট ৫০,০০০ ঘন্টা মেশিন আওয়ার্স। ইনস্ট্রাকশন আওয়ার্স ওয়াইয়ের জন্য ৪,০০০ আর জেডের জন্য ১১,০০০, মোট হলো ১৫,০০০ আওয়ার্স। এখানে অ্যাক্টিভিটির অ্যামাউন্ট সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এবার আসুন রিকোয়ারমেন্টে, আমাদের চাওয়া হচ্ছে তিনটা রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্টে বলা আছে অ্যাজুমিং ধরে নাও যে ইউজ অফ ডাইরেক্ট লেবার আওয়ার টু অ্যাবজার্ভ বা অ্যাপ্লাইড ওভারহেড টু প্রোডাকশন, কম্পিউট দ্য ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট অফ ইকুইপমেন্ট ওয়াই অ্যান্ড ইকুইপমেন্ট জেড, ইফ দ্য বাজেটেড ম্যানুফ্যাকচারিং অফ ভলিউম ইজ অ্যাটেন্ড, তাহলে ডাইরেক্ট লেবার আওয়ার যদি বেস ধরা হয়, এটা আমাদের হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি বলা হয়েছে। আর দুই নম্বর বলেছে অ্যাজুমিং ইউজ দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম, কম্পিউট দ্য ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট অফ দ্য ইকুইপমেন্ট ওয়াই অ্যান্ড ইকুইপমেন্ট জেড, কস্ট পার ইউনিট দেখাতে হবে। তাহলে একটা হলো ট্রেডিশনাল সিস্টেম, একটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। এরপরে তিন নম্বর বলা আছে এবিসি লিমিটেড সেলিং প্রাইস আর অ্যাবজার্ভ বেস অন দ্য হ্যাভিলি অন কস্ট বাই ইউজিং দ্য ডাইরেক্ট লেবার আওয়ার্স অ্যাজ অ্যান্ড অ্যাপ্লিকেশন বেস ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কস্ট ডিস্টোরেশন আন্ডার কস্ট অর ওভার কস্ট। এটা আমাদের ডিস্টোরেশন দেখাতে হবে যে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের তুলনায় ডাইরেক্ট লেবার আওয়ার বেজে ট্রেডিশনাল কস্টে ওভার হয়েছে নাকি কস্ট আন্ডার হয়েছে, এটা তুলনা করে দেখাতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে, তারপর দুই নম্বর রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে। এক নম্বর এবং দুই নম্বরে ট্রেডিশনাল এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে কস্ট পার ইউনিট তৈরি করে এই দুইটা কস্ট আবার বিয়োগ করে তুলনা করে দেখাতে হবে, সেটাই হবে তিন নম্বর।
তাহলে শুনে এক নম্বর রিকোয়ারমেন্ট শুরু করি, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাকর্ডিং টু ডাইরেক্ট লেবার আওয়ার বেস। প্রথমে ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলে নাই, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলেছে। তার মানে প্রাইম কস্টের উপাদান, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড সব মিলে একসাথে দেখাতে হবে। তো ম্যাটেরিয়াল কস্ট আছে 300 টাকা আর 450 টাকা, ওয়ার জন্য 300 টাকা আর জেটের জন্য 450 টাকা। এইটা আমরা পেলাম কোথায়, একটু আমি দেখাই নিয়ে আসি প্রশ্নে। প্রশ্নের ভিতরে এখানে বলা হয়েছিল ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 300 টাকা আর এই জেটে ছিল 450 টাকা পার ইউনিট, আর লেবার খরচ ছিল একটা 450 টাকা আর একটা হলো 600 টাকা। তো এটাই আমরা নিয়ে আসলাম, ম্যাটেরিয়াল কস্ট 300 আর 450 আর লেবার কস্ট 450 এবং 600। এর ওভারহেড ছিল টোটাল মিলে 1,242,500 আর এর জন্য মোট লেবার আওয়ার ছিল 20,000। তাহলে লেবার আওয়ার 20,000 ভাগ করি, ভাগ করে এরপরে 3 দ্বারা গুণ করবো আর 4 দ্বারা গুণ করবো, এই 3:4, এই 3 আর 4 পেলাম কোথায়, এটা আমরা একটু দেখে নিয়ে আসি প্রশ্নে। এখানে বলা ছিল ওয়াই প্রোডাক্টে 3 আওয়ার্স আর জেড প্রোডাক্টে 4 আওয়ার্স সময় লাগে, অর্থাৎ যার বেশি সময় লাগবে তার বেশি ভাই লেবার খরচ। তো আমরা 3 দ্বারা গুণ করলাম, 20,000 ভাগ দিয়ে যে রেট হলো তার ছাড়া 3 দ্বারা গুণ করলে এখানে 186.38 টাকা হয়েছে ওয়াই প্রোডাক্টের জন্য, আর 4 দ্বারা গুণ করলে 248.50 টাকা হয়েছে জেড প্রোডাক্টের জন্য। এখন আমরা যোগ করি তিনটা উপাদান, এখানে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড যোগ করে হয়েছে ওয়াই প্রোডাক্টের কস্ট পার ইউনিট 936.38 টাকা, আর জেড প্রোডাক্টের 1,298.50 টাকা। এই হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট ট্রেডিশনাল সিস্টেমে, ব্যাস ওকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট, এবিসি কস্টিং সিস্টেম, অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে ম্যানুফ্যাকচারিং বলা হয়েছে। তাহলে আমাদের কী করতে হবে, ওভারহেডও বের করতে হবে, আবার ওভারহেডের সাথে প্রাইম কস্ট যোগ করে তারপরে, তাহলে দুইটা বেসিসে আমরা এখানে দুইটা স্টেপে করবো। প্রথম স্টেপের কাজ, আমরা ওভারহেডকে আগে ডিস্ট্রিবিউশন করে নিই। ওভারহেড তিনটে ওভারহেড দেওয়া ছিল, অর্ডার প্রসেসিং অ্যাক্টিভিটি অনুযায়ী, মেশিন প্রসেসিং আর প্রোডাক্ট ইন্সপেকশন। অর্ডার প্রসেসিং 2,10,000 টাকা, মেশিন প্রসেসিং 8,75,000 টাকা আর ইন্সপেকশন 1,57,000 টাকা। এটা কোথায় পেয়েছি আমরা একটু দেখে নিয়ে আসি। এখানে বলা হয়েছিল যে অর্ডার প্রসেসিং 2,10,000 টাকা, মেশিন প্রসেসিং 8,75,000 টাকা আর প্রোডাক্ট ইন্সপেকশন কস্ট 1,57,000 টাকা। আর এগুলোকে বন্টন করতে হবে অর্ডার প্রসেসিং বের ভাগ করার জন্য, এই 600 ভাগ করে 350 দিয়ে গুণ, এই আছে অ্যাক্টিভিটি। আর মেশিন অর্ক যখন হবে তখন এসে আমাদের 50,000 ভাগ করে 23,000 আর 27,000 দিয়ে গুণ। আর এখানে আছে ইন্সপেকশন আওয়ার 15,000 ভাগ করে 4,000 দিয়ে গুণ আর 11,000 দিয়ে গুণ করলে জেড চলে আসবে। তো আসুন আমরা অ্যাক্টিভিটি অনুযায়ী ভাগ করি, 2,10,000কে প্রথমে ভাগ করলাম 600 দিয়ে, ভাগ করে 350 দিয়ে গুণ করলে ওয়াই প্রোডাক্টের ব্যয় 1,22,500 টাকা, আর জেড প্রোডাক্টে 250 দিয়ে গুণ করলে আসে 87,500 টাকা। মেশিন প্রসেসিং 8,75,000কে 50,000 দিয়ে ভাগ করে 23,000 ঘন্টা দিয়ে গুণ করলে 4,02,500, আর 27,000 ঘন্টা দিয়ে গুণ করলে আয় 4,72,500। ইন্সপেকশন কস্ট 1,57,000কে ভাগ করলাম 15,000 দিয়ে, আর 4,000 দিয়ে গুণ করলাম তাতে আসলে 41,867, আর 11,000 দিয়ে গুণ করলাম এতে আসলে 115,133 টাকা। মোট ওভারহেড খরচ 5,66,867 টাকা আর 6,75,133 টাকা। এই হলো ওভারহেড কস্ট। এই ওভারহেড কস্টকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হবে। ইউনিটের সংখ্যা আমরা একটু দেখে নিয়ে আসি প্রশ্নে। আসুন, প্রশ্নের ভিতরে বলা হয়েছিল 2,500 ইউনিট আর 2,125 ইউনিট, ইউনিটের সংখ্যা লিখে দিলাম 2,500 ইউনিট আর 2,125 ইউনিট। ভাগ করলে কস্ট পার ইউনিট আসলো, ওভারহেড কস্ট পার ইউনিট 226.75 টাকা আর 216.04 টাকা। ক্লিয়ার? এটা হলো ওভারহেড কস্ট পার ইউনিট। কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাতে হবে, এর সাথে প্রাইম কস্টের উপাদান, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার যোগ করতে হবে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল 300 টাকা আর এটা 450 টাকা দেওয়া ছিল ওয়াইয়ের জন্য, জেডের জন্য আলাদা করে। লেবার কস্ট 450 আর 600 টাকা দেওয়া ছিল। এবার ওভারহেড কস্ট উপরে পেয়েছি 226.75 টাকা, 216.04 টাকা, এই তিনটা উপাদান যোগ করলাম, যোগ করে 976.75 টাকা আর 1,266.04 টাকা। এখন আসুন 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের ডিফারেন্স দেখাতে হবে। তো প্রথম, ইউজিং দ্য ডাইরেক্ট লেবার আওয়ার্স অ্যাপ্লিকেশন বেস, অর্থাৎ ট্রেডিশনাল বেজে আমাদের যে ওয়াইয়ের জন্য হয়েছিল 5 টাকা, উপরে আমরা দেখতে পারি এখানে 936.38 টাকা, 1,298.50 টাকা। ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবিসি কস্টিং সিস্টেম হয়েছে 976.75 টাকা আর 1,266 টাকা। তাহলে প্রথমে আমরা ওয়াই ডিফারেন্স করে দেখলাম যে 936 থেকে 976 বাদ দিলে -40.37 টাকা থাকে।
আর জেড প্রোডাক্টসে 1298 থেকে 1266 টাকা বাদ দিলে প্লাস ফিকা থেকে যাই 32 টাকা 46 পয়সা। ক্লিয়ার? এখন আমরা এটাই দেখাবো কোনটা আন্ডার কোনটা অফার, এটা আমরা একটু আলোচনা করে বলবো। যে লো ভলিউম প্রোডাক্ট ওয়াই, যে কম প্রোডাক্ট উৎপাদন হয়েছিল যে ওয়াই ফ্যাক্টরিতে, ইজ আন্ডার কস্টেড অ্যান্ড এটা আন্ডার কস্ট হয়েছে, মাইনাস হয়েছে বলে আন্ডার, আর প্লাস হয়েছে বলে ওভার কাস্ট। তো এরপরে হচ্ছে হাই ভলিউম প্রোডাক্ট জেড ইজ ওভার কাস্টেড ইউজিং দ্য ডাইরেক্ট লেবার আওয়ার্স অ্যাজ এ বেস ফর দ্য ওভারহেড অ্যাবজর্পশন। ক্লিয়ার? তো আমরা দেখলাম একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, ডিফারেন্স করে কোনটা ছোট আর কোনটা বড় হয়েছে ব্যাখ্যা করে দিলাম, বাস। ওকে, অ্যান্সার শেষ। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা করলাম, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে। সেখানে দেখুন সব অঙ্ক একই রকম, একটা ভালোভাবে বুঝতে পারলে আশা করি ইনশাল্লাহ এভাবে আরও অন্য অঙ্কগুলো করতে পারবেন। তো 14 নম্বর শেষ হলো, এবার আসুন 14 নম্বরটা আগে আপনারা খাতায় উঠায় নেন, নিয়ে তারপরে আপনারা 15 নম্বর শুরু করবেন। 15 নম্বর অঙ্কটা ছোটো আছে, তো এটাও আপনারা পারবেন। আর ইম্পর্টেন্ট অঙ্ক আছে 16, আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। এটা 14 সালে এসেছিলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে। দেখুন 14 সালে দুটো এসছে, একটা ন্যাশনালে একটা 7 কলেজে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কটা এসছে এটা আমরা দেখি, এটা কোশ্চেন নাম্বার 13, এটা ছিল সিপাটে। ডিল কোম্পানি ম্যানুফ্যাকচার টু মডেল অফ আলট্রা হাই ফিডেলিটি স্পিকার্স, এখানে দ্য X200 মডেল অ্যান্ড X99 মডেল, দুইটা মডেলের এখানে দেওয়া হয়েছে। তো ডাটা রিগার্ডিং দ্য টু প্রোডাক্ট ফলো, ডাটা দেওয়া হয়েছে দুইটা প্রোডাক্টের ইনফরমেশন। প্রোডাক্ট X200 আর X99, এই মডেলে ডাইরেক্ট লেবার আওয়ার্স X200 1.80 পার ইউনিটে সময় লাগে, আর X99 কম সময় লাগে, 0.90 ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট প্রতি ইউনিটে। আচ্ছা, উৎপাদন হয় অ্যানুয়াল প্রোডাকশন X200, এটা উৎপাদন হয়েছে 10,000 ইউনিট, আর X99 এটা উৎপাদন হয়েছে মাত্র 60,000 ইউনিট। আচ্ছা, এখানে বলছে টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স মোট খরচ হয়েছিল X200 জন্য 18,000 ঘন্টা, আর X99 জন্য 54,000 ঘন্টা সময় লেগেছিল, মোট 72,000 ঘন্টা সময় লেগেছে। এসে ইনফরমেশন, নিচে আরও ইনফরমেশন বলছে, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি ফলো। 1 নম্বর বলছে মডেল X200 রিকোয়ার্স 72 টাকা ইন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট, অ্যান্ড মডেল X99 রিকোয়ার্স 50 টাকা পার ইউনিট অফ ডাইরেক্ট মেটেরিয়ালস। 2 নম্বর বলছে দ্য ডাইরেক্ট লেবার্স রেট ইজ 10 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টায় কিন্তু 10 টাকা, যেখানে আমাদের 0.90 হয়েছে, যেখানে আমাদের কয় টাকা হবে 9 টাকা, আর যেখানে 1.8 তার সাথে 10 গুণ করলে 18 টাকা পার আওয়ার পার ইউনিট আর কি। এবার 3 নম্বর বসে দ্য কোম্পানি হ্যাজ অ্যালাউ ইউজ দ্য ডাইরেক্ট লেবার আওয়ার্স অ্যাজ দ্য বেস ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টু প্রোডাক্ট, এটা আমাদের ট্র্যাডিশনাল কাজ করার জন্য ডাইরেক্ট লেবার আওয়ারকে বেস ধরতে বলছে। এরপরে বসে মডেল X200 ইজ মোর কমপ্লেক্স টু ম্যানুফ্যাকচার দেন মডেল X99 অ্যান্ড রিকোয়ার দ্য ইউজ অফ দ্য স্পেশাল ইকুইপমেন্ট। তাহলে মডেল X200 কিন্তু মোর কমপ্লেক্স, এটা কিন্তু বেশি ভালো 99-এর থেকে। এবার সে বিকজ অফ দ্য স্পেশাল ওয়ার্ক রিকোয়ার্ড ইন রিকোয়ারমেন্ট অ্যাডিশনাল ইনফরমেশন ডি অ্যাভোভ, দ্য কোম্পানি ইজ কনসিডারিং দ্য ইউজ অফ দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং টু অ্যাপ্লাই দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টু প্রোডাক্ট। 3 অ্যাক্টিভিটি কস্ট পোল হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ ফলো, 3টি অ্যাক্টিভিটি দেওয়া আছে, কস্ট পোল দেওয়া আছে। মেশিন সেট আপ কস্ট 3,60,000 টাকা নাম্বার অফ সেট আপ দ্বারা ভাগ করতে হবে, আর স্পেশাল প্রসেসিং কস্ট 1,80,000 টাকা মেশিন আওয়ার দ্বারা ভাগ করতে হবে, জেনারেল ফ্যাক্টরি কস্ট ডাইরেক্ট লেবার আওয়ার দ্বারা ভাগ করতে হবে 12,60,000 টাকা, টোটাল মিলে 18,00,000 টাকা টোটাল কস্ট পড়ে। 3টা অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখন অ্যাক্টিভিটিগুলো আলাদা করে কীভাবে দেওয়া হয়েছে, এক্সপেক্টেড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মেজার নাম্বার অফ সেট আপ, মেশিন আওয়ার্স আর ডাইরেক্ট লেবার আওয়ার্স। মডেল X200 জন্য মান্ডার সেট আপ 50 বার, আর মডেল X99 জন্য 100 বার, মোট হলো 150 বার। মেশিন আওয়ার্স X200 জন্য 12,000, আর X99 জন্য 0, মোট হচ্ছে 12,000 ঘন্টা। ডাইরেক্ট লেবার আওয়ার্স 18,000 এবং 54,000 যোগ করে 72,000 ঘন্টা। প্রশ্ন, এখানে রিকোয়ারমেন্ট আছে 3টা। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলা আছে অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি কন্টেন্স টু ইউজ দ্য ডাইরেক্ট লেবার আওয়ার অ্যাজ দ্য বেস অফ দ্য অ্যাপ্লিকেশন ওভার হেড কস্ট টু দ্য প্রোডাক্ট, এই সেটা অ্যাডিশনাল অনুযায়ী করতে হবে। কম্পিউট দ্য প্রিডিটারমাইন ওভার হেড রেট
আর্ট হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ দ্য ইস মডিউল। তাহলে ট্র্যাডিশনাল অনুযায়ী আমাদের এর এক নম্বরের এবি দুইটা করতে হবে, আবার অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী এখানে আবার এবি দুইটা করতে হবে। তারপরে এক্সপ্লেন তিন নম্বরে ব্যাখ্যা করতে হবে। তো শুন, আমরা প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্টে এ করলাম প্রি ডিটারমাইন ওভারহেড রেট। প্রি ডিটারমাইন ওভারহেড রেট টোটাল ওভারহেড কস্ট ডিভাইড বাই টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার। টোটাল ওভারহেড কস্ট কত ছিল? 18 লক্ষ টাকা। এই 18 লক্ষকে আমরা ভাগ করব 72,000 ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে, কারণ আমাদের লেবার আওয়ার বলেছে। তো 72,000 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে পার ইউনিট পেয়ে গেলাম পার ডাইরেক্ট লেবার আওয়ার 25 টাকা। এটা আমাদের প্রি ডিটারমাইন ওভারহেড রেট অফ ডাইরেক্ট লেবার আওয়ার। ক্যালকুলেট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট। এবার আসুন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল সরাসরি দেওয়া ছিল 72 টাকা আর 50 টাকা। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের টাকা দেওয়া রয়েছে, এটা আমরা একটু প্রস্থ দেখে আসতে পারি ওই প্রথম শুরুতে। ঠিক আছে, প্রস্থের সাইজটা একটু দেখতে অনেক বড় হচ্ছে, আসলে প্রস্থ কিন্তু সহজ, তো এখন সাইজ একটু বড় দেখা যায়। এই যে ম্যাটেরিয়াল খরচ 72 টাকা আর 50 টাকা, আর লেবারের রেট হচ্ছে 10 টাকা, আর এখানে বলছে কত ঘন্টা করে লাগবে সেটা বলে দিয়েছে। তো আসুন আমরা উত্তরপত্রে চলে যাই। তো ম্যাটেরিয়াল কস্ট আমরা দেখেছি 72 টাকা আর 50 টাকা, আর ডাইরেক্ট লেবার এখানে 10 টাকা পার আওয়ার, কিন্তু প্রথম মডেল X200 জন্য 1.8 দিয়ে গুণ করতে হবে, 18 টাকা হবে, আর 0.9 দিয়ে 10টা গুণ করলে 9 টাকা হবে। ক্লিয়ার? লেবার এবং ম্যাটেরিয়াল হয়ে গেল। এবার ওভারহেড, ওভারহেড রেট বলছে প্রতি ঘন্টা 25 টাকা। তাহলে এক ইউনিটের জন্য প্রথম ইউনিটের জন্য 1.8 তার সাথে 25 গুণ করলাম, আর 0.9 এর সাথে 25 গুণ করলাম, একটা 45 টাকা, একটা 22 টাকা 50 পয়সা। ব্যাস তিনটা উপাদান যোগ করলাম, ম্যাটেরিয়াল লেবার আর ওভারহেড, এটা আসলে 135 টাকা পার ইউনিট X200 জন্য, আর X99 জন্য 81 টাকা 50 পয়সা। ওকে, অঙ্ক শেষ। এটাই হলো কস্ট পার ইউনিট অ্যাক্টিভিটি, এটা আমাদের ট্রেডিশনাল কস্টিং সিস্টেম অনুযায়ী হলো। এবার দুই নম্বর অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে আমাদের কি অ্যাক্টিভিটি রেট তো আগে বানাতে হবে। তো কস্ট বল আমাদের আছে তিনটা, মেশিন সেট আপ, স্পেশাল প্রসেসিং আর জেনারেল ফ্যাক্টরি। 3,60,000 টাকা, 1,80,000 টাকা আর 12,60,000 টাকা ভাগ করবো। এখানে আমাদের সেট আপ, নাম্বার অফ সেট আপ আমরা এখান থেকে দেখাই দিতে পারি অবশ্যই প্রশ্নে। এই যে 150, 12,000 আর 72,000 দিয়ে টোটাল দিয়ে ভাগ করবো, তারপরে গুণ করার সময় এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে গুণ করবো। ওকে, তো আসুন আমরা রেট পার অ্যাক্টিভিটি দেখালাম। প্রথমে 150 দিয়ে ভাগ করে 2,400 টাকা পার সেট আপ, আর এটা হচ্ছে 15 টাকা পার মেশিন আওয়ার রেট, আর এটা হচ্ছে 72 দিয়ে ভাগ করে 70 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার্স। অ্যাক্টিভিটি রেট বানালাম এক নম্বর স্টেপ। দুই নম্বর স্টেপের কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ ওভারহেড, অ্যাপ্লাইড ওভারহেড কস্ট অফ ইচ প্রোডাক্ট। তো সেট আপ কস্ট 2,400 টাকা পার সেট আপ, তো কয়বার সেট আপ হয়েছে? 50 বার। প্রথমটা 50 বার, তারপরটা 100 বার। আমরা একটু প্রস্থ দেখে আসতে পারি, আবার আসুন প্রস্থে চলে যাই। এই যে 50 বার আর 100 বার, এটা 12,000 বার আর 0 বার, এটা 18,000 বার আর 54,000 বার, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো আসুন আমরা আবার শুরু করি। এই যে 2,400 × 50 বার, 2,400 × 100 বার, এতে আছে 1,20,000 টাকা আর 2,40,000 টাকা। আর স্পেশাল প্রসেসিং শুধুমাত্র প্রথমটাই 12,000 × 15 টাকা, এই 15 টাকা × 12,000 তাতে আসে 1,80,000 টাকা। আর দ্বিতীয়টা মডেল X99 ফ্যাক্টরি, জেনারেল ফ্যাক্টরিতে আসে 18,000 × 17 টাকা 50 পয়সা, আর 54,000 × 17 টাকা 50 পয়সা, 3,15,000 আর 9,45,000। এই তিনটে যোগ করলাম, তাতে আসলো ওভারহেড কস্ট 6,15,000 আর 11,85,000। প্রোডাকশন ইউনিট আছে 10,000 আর 60,000, এই ইউনিটটা প্রস্থে দেওয়া ছিল। আমরা আর একটু দেখে আসি প্রস্থটা, চলুন প্রস্থে চলে যাই। কত হাজার ইউনিট উৎপাদন হয়েছিল? ইউনিটের সংখ্যা 10,000 আর 60,000 ইউনিট, এই জায়গাতে নেওয়া হবে। ওকে, প্রস্থের সাইজটা অনেক বড়, এই জন্য দেখতে অনেক ইয়ে হচ্ছে, জটিল হচ্ছে। তো আসুন আমরা 10,000 এবং 60,000 দিয়ে ভাগ করি, রেট পেয়ে গেলাম 100 টাকা 50 পয়সা আর 19 টাকা 75 পয়সা। ওকে, এটা ওভারহেড কস্ট পার ইউনিট হলো, কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট করি। এবার প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 72 টাকা 50 পয়সা, প্রসেস সাপ্লাই দেওয়া ছিল সরাসরি, লেবার 1.8 সাথে 10 টাকা গুণ করলে 18 টাকা, আর 0.9 সাথে 10 টাকা গুণ করলে 9 টাকা। আচ্ছা, এবার ওভারহেড কস্ট 61 টাকা 50 পয়সা, 19 টাকা 75 পয়সা, যোগ করলাম তিনটি উপাদান, তাতে আসলো 151 টাকা 50 পয়সা আর 78 টাকা 75 পয়সা, এই হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ক্লিয়ার? এবার আসুন তিন নম্বর এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন ব্যাখ্যা, জাস্ট আর কি আমরা কোথায় কী করেছি এটা আমি ব্যাখ্যা লিখে দিয়েছি, একটু আপনার পড়ে নেবেন, ব্যাখ্যাটা আমি সুন্দর সহজ ভাষা দিয়েছি। শিখে দেখুন, তাহলে আমরা আজকে 17 পর্যন্ত করতে চাইছিলাম, 16 নম্বর পর্যন্ত হয়ে গেছে, অনেক বড় হয়েছে ক্লাসটা। তাহলে আপনাদের একই রকম অঙ্ক, 17 নম্বরটা আপনারা নিজেরা করবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী ক্লাসে আমরা এখান থেকে পরবর্তীতে 18 থেকে শুরু করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।